আসসালামু আলাইকুম, সুপ্রভাত, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি। এখন সকাল 7টা বাজে, আমি আমার ছেলেটিকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। এসেই বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। দুইটা ঘরের বিছানা গুছিয়ে নিলেই আমার মনে হয় অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে গিয়েছে। তাই আমি বিছানাগুলি সবার আগে গুছিয়ে নিই। আগে এই ঘরটা গুছিয়ে নেব, তারপর অন্য একটি ঘর, আর আজকে তো দুইটা ঘরেরই বিছানার চাদরগুলো পরিষ্কার করে দেব। এই যে আমি ইউটিউবিং করছি, এর পিছনে দুটো কারণ আছে। প্রথমত, এটা আমার একটা শখ বলতে পারেন, আর দ্বিতীয়ত, অপচয় সময়কে কাজে লাগানোর জন্য। এখন আপনারা হয়তো ভাবছেন এই কথাটার মানে কি। আমি খুলে বলছি, আসলে সংসার সামলে, নিজের সন্তানকে সামলে দিনের এমন অনেক সময় থাকে যেই সময়টাতে আমি কিছুই করি না। আমার কেন জানি মনে হলো, জীবনে কোনো একটা স্টেপে গিয়ে আমার মনে আসতে পারে যে আমি একসময় অনেক সময় অপচয় নষ্ট করেছি। তো এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর অনেক চিন্তাভাবনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি এই কাজটি করতে পারি, কারণ বাইরে গিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। এটা ভেবে কাজটা শুরু তো করেছি, এবার সব কিছুই আপনাদের হাতে। যদি আপনারা সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, তাহলে এই কাজটা করতে আমি অনেক বেশি আগ্রহ পাব। কারণ যে কোনো কাজেই কোনো সাপোর্ট ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এখন আমি পায়রাদের খেতে দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পালিত পায়রা, এরা আমার হাজবেন্ডের অনেক প্রিয়। এবার আমি নিজে নাস্তা করে নিচ্ছি, লাল চা এবং রুটি। সকালের নাস্তাটা তো করে নিচ্ছি, দুপুরে কী খাবো তার কোনো ঠিক নেই, কারণ কোনো কিছুই নেই বাড়িতে। আর আমার হাজবেন্ড বাড়িতে থাকেন না, তিনি কাজের সূত্রে বাইরে থাকেন। তো এটা নিয়ে একটা দুশ্চিন্তায় আছি, দুপুরে কী রান্না করব। খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো মেজে নিলাম এবং সেগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। এই যে বাড়িতে দিনের প্রায় অর্ধেকটা সময় আমাকে একা থাকতে হয়। একা একা থাকলে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকি, নানান রকম চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপেচ খায়। যদি নিজেকে কোনো কাজের মধ্যে রাখি, তাহলে ওই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। সারাক্ষণ মোবাইল দেখেই দিন পার করে দিতাম। এখন আমি ছাদে এসেছি। ওই যে সকালে বলছিলাম বিছানার চাদর দুইটা ধুয়ে দেব, তো ওই দুটোই পরিষ্কার করে দিয়েছিলাম এবং ওগুলোকে মেলতে নিয়ে এসেছি। আজ একটু রোদ উঠেছে, কয়েকদিন ধরেই একলাগারে বৃষ্টি হচ্ছিল, তো রোদ উঠেছে দেখে আর চুপ থাকতে পারলাম না। এখন অনেকটা বেলাও হয়ে গিয়েছে, 10:30 বাজে। এখন আমি ছাদ থেকে নিচে নেমে গিয়ে গোসল করে নেব, তারপর গোসল করেই রান্না বান্না করব। এখনো পর্যন্ত জানি না যে আজ কি রান্না করব, দেখা যাক শেষ পর্যন্ত ভাগ্যে কি খাবার আছে। এই পাত্রে আমি পানি গরম বসিয়েছি, কি যে রান্না করছি নিজেও জানি না। মাথা থেকে একটা হুট করে আইডিয়া বার হলো, ব্যাস রান্না চাপিয়ে দিলাম। রান্নার যে কি নাম কিছুই জানা নেই। এখানে আমি আলুগুলোকে হলুদ মাখিয়ে এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে, বাড়িতে ডিম ছিল, ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ওগুলোও ভাজা করে নেব।
এই তো আমার ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই পাত্রেই আমি সয়াবিন ভেজে নিচ্ছি, সয়াবিনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার আগে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তিনটা রং ফুল, দিয়ে দিলাম গোটা জিরে, এবার দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, কিছুক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন হালকা বাদামি রং হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে হালকা পানি অ্যাড করছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। এইবার সয়াবিনগুলো একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল, চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে চড়ে চালগুলোর সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটার সঙ্গে যদি আমি ডাল অ্যাড করতাম তাহলে হয়তো এটাকে খিচুড়ি বলা। যদি আপনাদের কারোর এই রেসিপিটার নাম জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন, যাতে করে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি রান্নার ভিতরে লবণ দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, এবং এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। অবশেষে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এই তো দুপুরের খাবার আয়োজন করে নিয়েছি। আমার ছেলেটা খেতে বসেছে এবং খাওয়া শুরুও করে দিয়েছে, এবার আমি খেয়ে নেব। Dark clouds are floating in the sky. কালো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। All is wet. সব ভিজে গেছে। The school is closed today. আজ বিদ্যালয় বন্ধ আছে। ইট ইজ রেনি ডে। ইহা হয় একটি বৃষ্টির দিন। বিকালবেলা ছেলেটাকে একটু পড়িয়ে নিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলার নাস্তাও রেডি করে ফেলেছি, চাউমিন তৈরি করেছি, এখন এটা আমরা খেয়ে নেব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন প্রিয়জনদের মাঝে, এবং একটি লাইক দিতে ভুলবেন না। পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।